كلنا بوكا ده ايش هذا حاجه كشان بس كان انا دوكش كان بطن اي بابا دي بقى بولا انت سايت كده ها دي انت شويه بقى وين ممكن তুমি একটু পেছনে আসো না আরে কত আর পেছনে আসো কিন্তু পুরোটা পাচ্ছো তো না হ্যাঁ গুণটা নিয়ে যা দাঁড়ি আরে ভিতরে বুকটা খুব সুন্দর তো বঙ্গবন্ধু তার অবিসংগত আমরা জানি যে 52 ভাষা আন্দোলন এবং ভাষা আমাদের পেয়েছি তার পেছনে ছাত্রদের কি অসামান্য ভূমিকা ছিল বঙ্গবন্ধু তার ছাত্র রাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেটিকে আদান করেছিল এবং 52-তে যে শুরু হলো যে সোপানকে আমরা দেখলাম আমরা যে সিঁড়িটা দেখলাম আমাদের যে আকাঙ্ক্ষাটা হলো এই সিঁড়ি বেয়ে আমাকে উঠতে হবে কারণ আমি জানি সিঁড়ির শেষ মাথায় রয়েছে মুক্তি 52-র প্রেরণায় আমরা এগিয়ে গেলাম 71-র আমাদের স্বাধীনতা আসলো বাংলাদেশের প্রতি বাঙালির প্রতি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় যে উপহারটি সেটিকে 71-র আমাদেরকে দিলেন আমাদের স্বাধীনতা বঙ্গবন্ধুর কারণে এই আমি সুযোগটি ভারতের বন্ধুদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা দিলাম তারা সবসময় পাশে ছিলেন আমাদের পাশে আছেন আমরা জানি আমাদের পাশে থাকতেন যখন দুজন প্রতিবেশী একসঙ্গে এগিয়ে চলে তখন পৃথিবীর কোনো কোনো বাধারই সামর্থ্য তাদের ঠিক ছিল আমরা নিশ্চিত যে আমরা একসঙ্গে এগিয়ে যাব ভারত ও বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী সঙ্গে অসম্ভব ভালো সম্পর্ক অসম্ভব পারস্পরিক শ্রদ্ধা বোধ রয়েছে যেটা আমাদের মধ্যে ছড়িয়ে গেছে আমি নিশ্চিত এখানে আমাদের ভারতীয় বন্ধু যারা রয়েছেন তাদেরকে নিয়ে একসঙ্গে তাদের কাছ থেকে আমার সামনের দিকে এগিয়ে যাব আমি নিশ্চিত সামনের দিনটি নিশ্চয়ই খুব সুন্দর হবে আমরা যখন সামনে এগিয়ে যাবো আমার সবসময় মনে রাখতে আমাদের মাকে আমাদের ভাষাকে যদি আমরা নিজের ভাষায় কথা বলতে পারি নিজের ভাষাকে বুকে ধারণ করতে পারি কোনো কিছুই নেই যেটা আমাদেরকে থামাতে পারে সামনে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আমাদেরকে সঙ্গ দিন আমাদের সঙ্গে পথ চলুন যাতে আমরা একটা সুন্দর মুক্তি করতে পারি এই জন্য ভাষার প্রতি আপনাদের সবাইকে সেই সেই কমিটমেন্টে থাকতে হবে আপনার ইচ্ছা আমি বক্তৃতা বা বাণীগুলোতে শুনছি না যে বঙ্গবন্ধু 1974 সালে সেপ্টেম্বর মাসে জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন এটির আগে কখনো কেউ করেনি
এরপরে কে করেছেন? এরপরে করেছেন তানি কন্যা, বাংলাদেশের অত্যন্ত সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা হয়তো জানেন যে মমতা রয়েছে বাংলা ভাষার প্রতি, যে মমতা রয়েছে বাঙালির প্রতি, তার জন্য এখানে আমি বলি পরম্পরা ভগবান। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ যে আপনারা সকলবেলা এখানে এসেছেন।